হঠাৎ করেই বাঙালিদের জন্য এসেছে সুখবর। কথায় আছে মাছে ভাতে বাঙালি, তবে পাতে যদি ইলিশ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই মরশুমে বাজারে পাওয়া যাচ্ছে সস্তায় ইলিশ। এতটা কম দামে ইলিশ এবার বাজারে পাওয়া যাচ্ছে যে অনেকেই এত কমে হয়তো ইলিশ আগে কখনো কেনেননি। প্রথম দিকে বৃষ্টি কম হলেও বর্তমানে বর্ষার মাঝামাঝি থেকেই একটু একটু করে বদলেছে ইলিশের মরশুম আর বাজার দর। ইলশেগুড়ি বৃষ্টির আর পুবালি হাওয়ার দোসর হয়ে এসেছে ইলিশের জোয়ার। মৎস্যজীবীদের একাংশের দাবি, এই বছর আগের বারের তুলনায় ইলিশের যোগান বেড়েছে প্রায় 5 গুণ। এমনকি দুই বাংলাতেই বাজারগুলিতে দামও কমেছে ইলিশের। এমনই এক চিত্র ধরা পড়েছে মুর্শিদাবাদের বিভিন্ন মাছের বাজারে। বাজারে মিলছে পিস প্রতি মাত্র 80 টাকা থেকে 100 টাকায়। বাজারে 1 কিলো থেকে 1.5 কিলো পর্যন্ত ইলিশ মাছ মিলছে, তবে তার দাম বেশ চড়া, যা বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা কেজি দরে। 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ 600 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 300 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ 400 থেকে 500 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। বর্তমানে মুর্শিদাবাদে বাংলাদেশের ইলিশ না আসায় কিছুটা বাজার মন্দা হলেও বাংলাদেশি রুপোলি শস্য এলে বাজারে আরও বেশি পরিমাণে ইলিশ বিক্রি হবে বলে মনে করছেন বিক্রেতারা। এক ক্রেতা জানিয়েছেন, তাদের প্রিয় মাছ এখন বাজারে ব্যাপক হারে পাওয়া যাচ্ছে, তাই প্রায়ই তাদের মেনুতে এখন ইলিশ। আপনারা দেখছেন Unlive, বাংলা খবরের শেষ কথা।